হ্যালো হ্যালো গাইস, গাইস, আসসালামু আলাইকুম। আলাইকুম। আমরা আমরা সবাই সবাই চলে চলে এসেছি এসেছি কক্সেস কক্সেস বাজার। বাজার। এটা হচ্ছে আমাদের গাড়ি, সো এখন আমরা এখান থেকে যাব চন্দনাইশ, কারণ ওইখানে নয়ন, আমু, কুমকুম আছে, ওনাদেরকে নিবো, দেন আমরা কক্সবাজার চলে যাব। আর এইদিকে সোহা সামনে বসা নিয়ে অলরেডি মারামারি, জানি না কুমকুম আসার পর কি হয়। সোহা তো শুরু করে দিছে, সে সামনেই বসবে, সামনেই বসবে, পরে দেখবেন ও কোথায় চলে যায়। এখন আমু, নয়ন, কুমকুম চলে এসেছে, আমরা এইখান থেকে রওনা হবো কক্সবাজারের উদ্দেশ্যে। কিছুদিন আগে কক্সবাজার থেকে এসেছি, বাট আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, অনেক সমস্যা হয়েছিল, আপনারা জানেন। সবচেয়ে বেশি মন খারাপ ছিল হচ্ছে ফ্যামিলি নিয়ে যেতে পারি নাই, তাই সো প্ল্যান করলাম যে ফ্যামিলি নিয়ে যাব এইবার, আর অনেক বেশি মজা করব। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, আর এই রুমটা হচ্ছে আমার আব্বু আম্মুকে দিয়েছি। আর এই রুমে হচ্ছে একটা ব্যালকনি আছে, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যালকনিটা কিন্তু অনেক বেশি জোস, আর এখান থেকে ফ্রন্ট ভিউ দেখা যায় একদম, পুরো রিসোর্টের ফ্রন্ট ভিউটা অনেক সুন্দর, মাশাল্লাহ বলার বাইরে। যদি আপনি না আসেন অনেক বেশি মিস করবেন, অ্যান্ড এরকম একটা রিসোর্ট আমার কি আমি বলে বোঝাতে পারবো না, ওয়ান অফ দ্য বেস্ট। আসলে এই রিসোর্টটা বুকিং করার একটাই রিজন, কেন বলো, কেন কেন কেন, কারণ এর আগের বারের আমাদের ভিডিওটা ডিলেট হয়ে যায় আর আমরা অনেক বেশি কষ্ট পাই। আর হ্যাঁ গাইস, এই রিসোর্টটা কত টাকায় বুকিং করেছি, ইভেন আমাদের জন্য কত ডিসকাউন্ট হয়েছে সব দেখাবো এখানে। অ্যাকচুয়ালি নয়নকে আব্বু আম্মু বলতেছে এখানেই রাখবে, কারণ নয়ন একটু দুষ্টু। নয়নের বেডরুম দেখাবো অবশ্যই। সেটা হচ্ছে লাইক এজ এ বাংলো না, ওয়ান আমাদের নিজেদের বাড়ি ফিল হচ্ছে, এরকম মনে হচ্ছে না যে বাইরের কোনো একটা বাড়ি। টু বি অনেস্ট গাইস, আমার এত বেশি ভালো লেগেছে, আমার মুখ দিয়ে খালি বাড়ি বাড়ি চলে আসতেছে, আমার মনে হচ্ছে না আমি একটা রিসোর্টে আসছি। এই যে এখানে নয়ন বসে আছে, বলো এখানে অলরেডি বসে গেছে খাওয়ার জন্য জোনাই মারা কই। মনে হচ্ছে যেন নিজেদের বাসায় আসছে, সত্যি অনেক খুশি, অনেক আনন্দ এবং অনেক অবাক হচ্ছি দেখে যে আমার মা সোহার মা একসাথে সব করতেছে, দুই ফ্যামিলি সব একসাথে ঘুরতে এসেছে, কয়জন নিয়ে যায় এরকম, মাশাআল্লাহ। এই যে কুমকুম আমাদের ডিনার নিয়ে আসছে, বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের ডিনার। চলো এখন আমরা বাইরে দেখবো কি কি আছে। আমাদের রিসোর্টের নাইট ভিউ হচ্ছে এইরকম গাইস, দেখতে অনেক জোস বলার বাইরে এখানে। এই এটাতে তুমি উঠবা, উঠলে পড়ে যাবা। হ্যাঁ, 10 বছরের নিচে যারা তারা এটা উঠতে পারবে, তুমি না। সো এটা হচ্ছে আপনার স্টাফদের রুম, অর্থাৎ এখানে সিকিউরিটি রুম। এটা হচ্ছে আপনার বাইরের দিকে নাইটে, এদিকে এই এরিয়া, পুরো রিসোর্টের ভিউটা লাইক এরকম। আমার খুব ইচ্ছে ছিল এরকম সবাই বসে একসাথে খাবো, একটা মেমোরি হয়ে থাকবে। সো ফাইনালি এটা পূর্ণ হলো এই রিসোর্টে এসে। অবশ্যই আপনাদের কেমন লেগেছে এই রিসোর্টটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের রেফারেন্সে যদি এই রিসোর্ট বুকিং করতে চান, 100% অনেক বেশি ডিসকাউন্ট পাবেন, এটা শিওর থাকতে পারেন। সো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রিসোর্টটা কেমন। এটা হচ্ছে ব্যালকনি থেকে ফ্রন্ট ভিউ নাইটে, আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ফর দ্য ফ্যামিলি ট্যুর।
সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্যুরে একটা ভালো রিসর্ট চাচ্ছেন অবশ্যই এই রিসর্টটা দেখতে পারেন।